हेलो स्टूडेंट्स, बियॉन्ड स्टडी यूट्यूब चैनले तुम्हारे स्वागत जानाई। आज के आमरा ज्ञानचक्षु जे तुम्हारे दशम श्रेणी गल्पटी रही है आशापूर्णा देवी रचित सेखान थेके किछु प्रयोजनीय प्रश्नोत्तर खुबी गुरुत्वपूर्ण जेगुली तुम्हारे माध्यमिक 2021 आसते पारे सेई समस्त किछु क्वेश्चन निये आलोचना करब। तुम्हारा आमादेर यूट्यूब चैनल प्लेलिस्टे गिये समस्त नवम दशम श्रेणी समस्त विषय पे जा तुम्हारा प्लेलिस्टे गए देखे नाओ। तुम्हारा जो ज्ञानचक्षु गल्पटी ना पढ़े थको अभी तुम्हें रेकमेंड करब तुम्हारा वो भिडियो आगे देखे एसो। ठीक है, आज के ज्ञानचक्षुर प्रयोजन प्रश्नोत्तर नहीं किछु आलोचना करब। देखो तुम्हारे एक नम्बर जो प्रश्न रही है कि बला आछे बोयेर समस्त उद्धृति तुले देवा आछे सेई उद्धृति थेके तुम्हारे प्रश्नर उत्तर लिखते हबे। देखो तपन कृतार्थ हये बसे बसे दिन गुणे কি কারণে তপন দিন গুনছিল তার দিন গোনার ফলে কি হয়েছিল। তোমাদের প্রথমে বলে দিই যখনই বইয়ের উদ্ধৃতি থেকে কোনো লাইন তোমাদের তুলে দেবে তখন তোমাদের যে গল্পটির অথবা কবিতাটির উৎস সম্পর্কে দুটো লাইন অন্তত লিখতে হবে। সেটা প্রশ্নের মূল্যায়ন দেখে তোমরা স্থির করবে লিখবে কি না লিখবে। সেই কোশ্চেনের মূল্যায়ন যদি 4 অথবা 5 হয় তাহলে তোমাদের লিখতেই হবে, এক নম্বরের যে এমসিকিউ সেখানে থেকে সেখান হয়ে লিখতে হবে না। দেখো তোমাদের প্রথম উৎসটা কি দেওয়া আছে, প্রশ্নে উল্লেখিত অংশটি আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে গৃহীত, আমাদের পাঠ্য জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত। এইটুকু উৎস তোমরা লিখে দেবে তাহলেই যথেষ্ট। আমি শুধু এই এই প্রশ্নটার ক্ষেত্রে লিখলাম, অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে আমি লিখলাম না, তোমরা লিখে নেবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করব কি কারণে তপন দিন গুনছিল। তোমরা যদি গল্পটি বুঝে থাকো তোমাদের কিছু ধারণা নিশ্চয়ই হয়ে যাবে যে এই উত্তরটি কি হতে পারে। গল্পের নায়ক তপনের লেখা ছোট গল্পের প্রশংসা করে তার ছোট মেশো সেটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলেছিলেন, আর সেদিন থেকেই তপনের দিন গোনা শুরু। অর্থাৎ তপন সেই দিনটার অপেক্ষা করছিল কবে তার গল্পটি ছাপা হয়ে ছাপা অক্ষরে তার হাতে এসে পড়বে। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, তার দিন গোনার ফলে কি হয়েছিল। দেখো তার দিন গোনার ফলে কি হয়েছিল সেটা এখানে লেখা রয়েছে। দেখো স্কুল ছুটি ফুরিয়ে যাওয়ার পর ছোট মাসি মেশো এলেন সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। সূচিপত্রে সে দেখতে পায় প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়, অর্থাৎ নিজের নাম এবং নিজের গল্প। মাকে নিজের লেখা গল্প পড়ে শোনাতে গিয়ে তপন বুঝতে পারে মেশো গোটা গল্পটাই কারেকশন করে বদলে দিয়েছেন। তপনের মনে হয় এটা যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। অর্থাৎ তপন কি মনে করছিল, হয়তো গল্পটা ছাপা হয়ে আসলে সেটা তার সবচেয়ে সুখের দিন হবে, কিন্তু সেটা কিসে পরিণত হয়ে গেল, সবচেয়ে দুঃখের দিন। সেই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তার লেখা সে নিজে গিয়ে দেবে প্রকাশকের কাছে, তাতে ছাপা হয় হোক না হয় না হোক। এই যে তপন দিনগুণ গুনছিল তার ফলে এই ব্যাপারটি ঘটেছিল। ঠিক আছে, আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি বলেছে, এটাও একটি উদ্ধৃতি, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, কোন দিনের কথা বলা হয়েছে, দিনটি সম্পর্কে উচ্ছ্বাসের কারণ কি। তোমাদের বলেছি যদি উদ্ধৃতি দিয়ে কোনো প্রশ্ন তোমাদের লিখতে বলে আনসার, সেখানে তোমরা প্রথমে একটি পয়েন্ট তৈরি করবে গল্পের উৎস। আমি এখানে লিখলাম না, তোমরা লিখে নেবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথম প্রশ্নের উত্তরটি সলভ করার চেষ্টা করি, কোন দিনের কথা বলা হয়েছে। তোমরা বুঝতে পারছো এখানে কোন দিনটির কথা বলা হয়েছে, সেটিকে আমাদের গুছিয়ে লিখতে হবে। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন নতুন মেশোর মাধ্যমে একটি গল্প পাঠিয়েছিল সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর জন্য, তোমরা সবাই সেটি জানো। কবে সেই গল্পটি ছাপা হবে সেই দিনের অপেক্ষায় তপন কৃতার্থ হয়ে দিন গোনে। এমন অবস্থায় তপনের বাড়িতে তার ছোট মাসি মেশো বেড়াতে আসেন সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে, সংখ্যা অর্থাৎ কি একটি ম্যাগাজিন সন্ধ্যাতারা পত্রিকার নিয়ে আসেন। এখানে মেশোর আসার এই দিনটির কথাই বলা হয়েছে, অর্থাৎ এখানে কোন দিনের কথা বলা হয়েছে, মেশোর সন্ধ্যাতারা পত্রিকা নিয়েছে বাড়িতে আসলেন কার, তপনের বাড়িতে আসলেন সেই দিনটির কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি, দিনটি সম্পর্কে উচ্ছ্বাসের কারণ কি। উচ্ছ্বাসের কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে উচ্ছ্বাসের কারণটি কী হতে পারে। স্কুল ছুটি ফুরিয়ে যাওয়ার পর ছোট মেশো মাসি একদিন হঠাৎ তপনদের বাড়িতে বেড়াতে আসেন সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। নিজের লেখা গল্প হাজার হাজার মানুষ পড়বে, তাহলে এই দিনটি তপনের সবচেয়ে সুন্দর ও সুখের দিন হবে, আর সে কারণেই আজ তপন উচ্ছ্বসিত। তাহলে বুঝতে পারলে তোমরা উচ্ছ্বসিত হওয়ার কারণটা কি। এখানে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব। তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ, তপনের লেখক হওয়ার পেছনে ছোট মাসির ভূমিকা কী ছিল।
বুঝতে পারলে? দেখো, আমরা এই প্রশ্নটির উত্তর কিছু পয়েন্টে লিখতে হবে, কিছু পয়েন্টস করে তোমাদের লিখতে হবে, তাহলে তোমরা খুব ভালো একটা মার্কস পেতে পারবে। দেখো, প্রথম পয়েন্টে কি লেখা আছে, গল্পের মূল চরিত্র তপনের ছোট মাসির এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তপনের লেখক হওয়ার পেছনে। অর্থাৎ আমরা একটি উত্তর লেখার আগে আমরা ভূমিকা দিয়ে শুরু করছি। এবার দেখো, ভূমিকা যে পয়েন্টে রয়েছে সেখানে কি লিখতে হবে, লেখকরাও যে রক্ত মাংসের মানুষ হতে পারে সেই ধারণা হয় তপনের ছোট মেসোকে দেখে। তখন তপন নিশ্চিত হয় যে তার লেখক হওয়ার আর কোনো বাধা নেই। তপনের মেসো ছিলেন লেখক, আর তার সাথে তপনের আলাপ সম্পূর্ণটাই হয়েছে তার ছোট মাসির জন্য। অর্থাৎ এখানে ছোট মাসির ভূমিকা রয়েছে, ছোট মাসির জন্যই তপনের সাথে তপনের মেসোর দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। দেখো, 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে, গল্প লেখায় উৎসাহ ও গল্প প্রকাশে ভূমিকা। অর্থাৎ তপনের মাসি তপনকে গল্প লেখায় যে উৎসাহ দিত এবং সেটা প্রকাশে যে উৎসাহ দিত, সেটা আমরা এই কয়েকটি লাইনে লিখে দেবো। দেখো কী লিখেছি, তপনের গল্প লেখাকে তার ছোট মাসি বরাবরই উৎসাহ দিতেন, আর তিনি তপনের মেসোকে সেই গল্প ছাপিয়ে দেওয়ার কথা বলেছিলেন। ঠিক আছে, বুঝতে পারলে? পয়েন্টস করে লিখলে তোমাদের নাম্বারটা অনেক ক্যারি করবে। দেখো, এই প্রশ্নটির উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষ যে পয়েন্টটি রয়েছে, মূল্যায়ন, এর থেকে আমরা কী বানিয়ে লিখতে পারি দেখো। অর্থাৎ তপন ও তার ছোট মাসির বয়সের প্রসর মাত্র 8 বছর। অর্থাৎ তাদের বয়সের যে ডিফারেন্স, তাদের যে বয়সের পার্থক্য, সেটা মাত্র 8 বছর। তবে সম্পর্কটা বন্ধুর মতোই। দেখো, এগুলো কিন্তু সমস্ত কিছুই বইয়ের থেকে তোলা। তোমরা বই যদি পড়ো, ভালো করে যদি নোটস বানাতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নগুলোর উত্তর কতটা ইম্পর্টেন্ট। তারপরে কাজেই তপনের যত আবদার ছোট মাসির কাছেই, তার কারণেই তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর উদ্যোগ নেন তার ছোট মেসো। ঠিক আছে, তাহলে এই 3টে 4টে পয়েন্ট থেকেই তোমরা সুন্দর করে গুছিয়ে অ্যান্সার লিখতে পারবে। তোমাদের বেশি বেশি বড় লেখার দরকার নেই, টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবে, ভালো মার্কস তোমরা পেতে পারবে। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো, 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কি কারণে একথা বলা হয়েছে, সত্যি তার জ্ঞানচক্ষু খুলেছে কিনা, খুলেছিল কিনা লেখো। অর্থাৎ একটি প্রশ্ন দুটি পার্ট রয়েছে, তাহলে প্রথম উত্তরটি কি হবে, কি কারণে একথা বলা হয়েছিল যে নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জলজ্যান্ত একজন লেখক হলেন তপনের মেসো, লেখকরাও যে তপনের বাবা কাকুর মতো রক্ত মাংসের মানুষ, তারাও দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে অর্ধেক তুলে দেন, সময় মতো স্নান করেন ও ঘুমান, খবরের কাগজ নিয়ে তর্ক করেন, সবশেষে এদেশের কিছু হবে না বলে সিনেমা বা বেড়াতে বেরোন, এ সত্য বোঝার কথা এখানে বলা হয়েছে। তাহলে কী কারণে একথা বলা হয়েছে তোমরা বুঝতে পারলে, সত্যি তার জ্ঞানচক্ষু খুলেছিল কি না, এই প্রশ্নের উত্তরটি আমরা কী লিখব। 1 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরটি এখানে লিখতে হবে। দেখো, তোমরা যদি একটি প্রশ্নের উত্তর ভালোভাবে মুখস্থ করো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা 2 থেকে 3টি প্রশ্নের উত্তর খুবই সহজে লিখতে পারবে। এটি বাংলার ক্ষেত্রে খুবই কার্যকর। এখানে যে দ্বিতীয় নম্বর প্রশ্নটি রয়েছে, সত্যি তার জ্ঞানচক্ষু খুলেছিল কি না লেখো, এই প্রশ্নের উত্তরটি হবে 1 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। কোনটা দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি 1 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। তোমরা নিশ্চয়ই 1 নম্বর প্রশ্নের উত্তরটি দেখেছিলো, এই যে 1 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। অর্থাৎ এতটুকু লিখে দিতে হবে এই জায়গায়, বুঝতে পারলে? এতটুকু তোমাদের লিখে দিতে হবে ওই প্রশ্নের উত্তরে যাবে। দেখো, এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলেছিল, এই প্রশ্নের উত্তরটি আমরা 2টি অংশে ভাগ করে লিখব। দেখো, প্রথম অংশে কী লিখতে হবে, গল্পের মূল চরিত্র তপনের কাছে লেখকরা ছিল স্বপ্নের জগতের মানুষ। ছোট মেসোকে দেখার পর তপন বুঝতে পারলো যে লেখকরাও সাধারণ মানুষের মতো স্নান, খাওয়া দাওয়া, ঘুমোনো, দাড়ি কাটা প্রভৃতি কাজ করে থাকেন, সেই সূত্রেই তার জ্ঞানচক্ষু খুলে যায়, বুঝতে পারলে? এবার এখানে আরেকটি পয়েন্ট করে তোমাদের কোন আনসারটি লিখতে হবে, 1 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। ঠিক আছে, দেখো কোন অংশটা, এই যে তোমাদের 1 নম্বর প্রশ্ন, তার দ্বিতীয় অংশের উত্তর এইটা। যেমন ঠিক আগের প্রশ্নটির ক্ষেত্রে হয়েছিল সেই রকমই। অর্থাৎ তোমাদের বলছি, একটি প্রশ্নের উত্তর তোমরা যদি খুব ভালোভাবে মুখস্থ করো, তাহলে 2 থেকে 3টি প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা লিখতে পারবে। তাহলে 5 নম্বরের যে প্রশ্নের উত্তরটা আমরা 2টি ভাগে লিখে নেব। প্রথম এতটুকু তুলে দেবো, তারপর আমরা এতটুকু লিখব। ঠিক আছে, এবার আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। দেখো, 6 নম্বরে তোমাদের প্রশ্ন কি বলেছে, লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে, এ কথা কার কেন মনে হয়েছিল আলোচনা করো। তোমরা এই 2টো উত্তর খুবই সহজে লিখতে পারবে তোমরা যদি গল্পটা পড়ে থাকো। দেখো, এ কথা কার, এ কথা কে বলেছিল, এ কথা বলেছিল তপন, সেটা আমাদের একটু গুছিয়ে লিখতে হবে। দেখো কি বলেছে, গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের মনের ধারণা ছিল এটি, বুঝতে পারলে? তপন নতুন মেসোকে দেখার পর বুঝতে পারে যে লেখকরাও তাদের মতন সাধারণ মানুষ, মেসো পেশায় লেখক, কাজে তিনি নিজেই যে কোনো লেখার মূল্য অন্য সকলের থেকে বুঝতে পারবেন। অর্থাৎ লেখক নিজে, লেখকরাই
লেখার মর্ম বুঝতে পারবে। এই কথাটা মনে হয়েছিল কার? এই কথাটা মনে হয়েছিল গল্পের চরিত্র তপনের, ঠিক আছে? এবং আমরা দ্বিতীয় যে আনসারটি রয়েছে, কেন কোশ্চেনটা রয়েছে, কেন মনে হয়েছিল আলোচনা করো, সেটি আমরা লিখে ফেলবো। তপন এক দুপুরবেলায় আস্ত একটা গল্প লিখে ফেলার পর ছোট মাসিকে শোনায়। ছোট মাসি ছোট মেশোকে দেখায়। মুখে তপন এটা না বললেও মনে মনে তপন এটাই চেয়েছিল, কারণ তপন জানতো তার মেশো একজন লেখক, তিনি নিজেই অবশ্যই একজন লেখকের লেখার প্রকৃত মূল্য অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে খুব কম কথায় টু দ্য পয়েন্ট অ্যান্সারগুলো এখানে তৈরি করা হয়েছে, তোমাদের খুবই সাহায্য হবে পরীক্ষায় এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করো। ঠিক আছে, এবার আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, অর্থাৎ এটা কোন স্থানের কথা বলা হচ্ছে গল্পের একদম শেষের দিকে তোমরা বুঝতে পারবে। প্রশ্ন দেখো, কোন লেখার কথা এখানে বলা হয়েছে, তপনের গায়ে কাটা দেওয়ার কারণ কি? প্রথম যে উত্তরটি হবে সেটি শর্ট, ছোট হবে। গল্পের মূল চরিত্র তপনের মেশো তার প্রথম গল্পটি নিয়ে গিয়েছিলেন সন্ধ্যা তারা পত্রিকায় ছাপাবেন বলে, এখানে সেই গল্পের কথাই বলা হয়েছে। অর্থাৎ তপন যে গল্পটি লিখেছিল সেই গল্পটি ছাপানোর জন্য তপনের মেশো নিয়ে গিয়েছিল ছাপাখানায়, সেই গল্পটির কথা এখানে বলা হয়েছে। নতুন দেখো, দ্বিতীয় প্রশ্ন উত্তর কী হবে, তপনের গায়ে কাটা দেওয়ার কারণ কি? নতুন মেশোকে দেখার পর লেখকদের সম্পর্কে তপনের মনে যে অস্বচ্ছ ধারণা ছিল তা পরিবর্তিত হলো। সে বুঝতে পারলো লেখকরাও সাধারণ মানুষের মতো। তপন তখন ভাবে যে তারও লেখক হওয়ার পথে কোনো বাধা নেই। সেই আনন্দে হোম টাস্কের খাতায় তপন লিখে ফেলে একটা আস্ত গল্প। গল্পটা নিজে পড়ার পর উৎসাহে তপনের গায়ে কাটা দিয়ে ওঠে। এখানে গায়ে কাটা দেওয়ার মাধ্যমে তপনের মনের উৎসাহের কথাই প্রকাশিত হয়েছে। দেখতে পারলে কত ছোট, কত কম কথা এবং টু দ্য পয়েন্ট আনসারগুলো এখানে তৈরি করা হয়েছে। তোমরা গল্পটি পড়ে এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে, তোমাদের আর কোনো প্রশ্নে আটকাবে না। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো, 8 নম্বর প্রশ্নে কি বলেছে, না না আমি বলছি তপনের হাত আছে, কোন প্রসঙ্গে একথা বলেছেন? তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কোন প্রসঙ্গটা, তপনের লেখার কথা এখানে বলা হয়েছে। আমরা প্রশ্নের উত্তরটাকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের ছোট মেশো, যিনি পেশায় একজন লেখক, তিনি তপনের লেখা গল্পের প্রশংসা করে একথা বলেছেন। এবার এটিকে, এই কথাটিকেই আমরা একটু বিশ্লেষণ করে লিখতে হবে, যেহেতু 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর। বিকালে চায়ের টেবিলে তপনের গল্প লেখার কথা উঠলে সবাই হেসে ওঠে, কিন্তু শুধুমাত্র তপনের ছোট মেশো তার প্রতিবাদ করে বলেন যে ওর হবে। তার মতে তপনের মতো বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই হয় রাজারানী, খুন, জখম, অ্যাক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব আজগুবি গল্প লেখে। তপন কিন্তু তার প্রথম দিনে স্কুলে ভর্তি হওয়া নিয়ে লিখেছে, সে অন্যদের থেকে আলাদা, তাই মেশো বলেন তপনের চোখ হাত আছে, ওর হবে। তাহলে বুঝতে পারলে, তোমরা যদি গল্পটি ভালো করে পড়ো এবং তারপরেই প্রশ্নগুলো পড়ো, তোমাদের খুবই সুবিধা হবে প্রশ্নের উত্তরগুলো বুঝতে। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো, 9 নম্বরের যে প্রশ্নটি বলেছে, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে, কোন সব কথার মধ্যে তপন কেন হারিয়ে যায়, এই প্রশ্নের উত্তরটিও আমরা দুটি ভাগে ভাগ করে নিয়ে লিখব। দেখো, প্রথম ভাগে লিখব, তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বাড়িতে শোরগোল পড়ে যায়। মেশো বলেন কাঁচা হাতের লেখা কি না, তাই একটু কারেকশন করতে হয়েছে। তপনের মেজো কাকু বলেন ওরকম একজন লেখক মেশো থাকা মন্দ নয়, মেশো না থাকলে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক চুয়েও দেখত না। তপন যেন এই সব কথার মধ্যেই হারিয়ে যায়, অর্থাৎ তপনের মেশোর জন্যই যে তপনের গল্পটি ছাপানো হয়েছে এই কথাগুলোর মধ্যেই তপন হারিয়ে যায়। শেষ যে ভাগটি রয়েছে, তপনের কাঁচা হাতের লেখা মেশো কারেকশন করে দিয়েছে বলেই পত্রিকায় ছাপা হয়েছে, এ কথা ভেবেই প্রথম গল্প প্রকাশের আনন্দ যেন সে হারিয়ে ফেলল। ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে। দেখো, 10 নম্বর প্রশ্নে তোমাদের কি বলেছে, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদটা সে খুঁজে পেল না। এখানে কার কোন গল্পের কথা বলা হয়েছে, গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন? অর্থাৎ ঠিক, দেখো, আগের প্রশ্নটার সাথে এটা সম্পর্কিত। আমরা যদি এই প্রশ্নটির উত্তর ভালো করে তৈরি করি তাহলে এই প্রশ্নটির উত্তর লিখে ফেলতে পারবো। দেখো, এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে, এই সম্পূর্ণটাই এখানে হবে। অর্থাৎ একটি প্রশ্ন তোমরা মুখস্থ করে দেখো, দুটি প্রশ্নের উত্তর লিখে দিতে পারছো। এবং তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, তোমাদের কাজ হবে 11 নম্বর যে প্রশ্ন, তপনের চরিত্রটি বর্ণনা করো। তোমরা সমস্ত বইটা পড়ে তপনের চরিত্রটি নিজেরা বানিয়ে সঠিক করে অল্প শব্দের মধ্যে লিখে তোমরা পড়বে। তোমাদের যদি লিখতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের এক রিকোয়েস্ট করবো, তোমরা যদি জ্ঞানচক্ষু গল্পটি না বুঝে থাকো, তোমরা না দেখে থাকো, এই চ্যানেলে জ্ঞানচক্ষুর ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা একবার দেখে এসে এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করো। ঠিক আছে, একবার না বুঝলে 2-3 বার করে দেখো, তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। ধন্যবাদ স্টুডেন্টস।
দেখার জন্য, এই ভিডিওটি দেখার জন্য। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, তোমাদের লাইক আমাদের কাছে খুবই মূল্যবান। এবং তোমাদের কিছু মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ। Thank you.